পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় সাংবাদিক নেতারা।